এত হইচয়ের ব্যাপারই নয়, মুখ খুললেন সার্জিক্যাল স্ট্রাইকের বস। পাক অধিকৃত কাশ্মীরের ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশ জুড়ে যে হইচই চলছে তা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের গুরুত্বপূর্ণ অভিযানের বিষয় গোপন রাখাই বাঞ্ছনীয়। চণ্ডীগড়ে সেনা সাহিত্য উৎসবে বক্তৃতা করতে গিয়ে এমন মন্তব্যই করলেন প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তিনি নর্দার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন। 2016 জম্মু কাশ্মীরের উরি সেক্টর সেনা ছাউনিতে পাক সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিল 19 ভারতীয় জওয়ান। দুই সপ্তাহের মধ্যেই চরম প্রত্যাঘাত এনেছিল ভারত। তখন নর্দার্ন কমান্ডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুদা। পাল্টা সেই হামলার পরিকল্পনায় সিলমোহর দিয়েছিলেন তিনি। তারপরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক চলে আসে খবরের শিরোনামে। এই অভিযানের কৃতিত্ব নিতে তৎপর হয়ে ওঠেন দেশের রাজনীতিকরা। চণ্ডীগড়ে সেনা সাহিত্য উৎসবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন একাধিক প্রাক্তন সেনা কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল হুদার বক্তব্য, এই ধরনের সফল অভিযানের পর আনন্দ হওয়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু দিনের পর দিন এই বিষয়ে উন্মাদনা তৈরি করে যাওয়া অনভিপ্রেত। কৌশলগত কারণেই এই ধরনের অভিযানের বিষয় গোপন রাখা উচিত। সেনা কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে তোপ দাগেন আর এক অবসর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এনএস ব্রুরও। তার কথায় মনে রাখতে হবে, প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি করাই এই ধরনের অভিযানের একমাত্র উদ্দেশ্য নয়, প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া এই ধরনের অভিযানের আসল উদ্দেশ্য। এই প্রসঙ্গে তিনি সামনে আনেন ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র ইসরায়েলি কমান্ডারদের বিশেষ অভিযান চালানোর ঘটনাকে। একই সঙ্গে দেশের রাজনীতিকদের উদ্দেশ্যে তার সতর্কবার্তা, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করলে দেশের সেনাবাহিনী যদি কোনো ক্ষতি হয় তার দায় নিতে হবে রাজনীতিকদেরই। প্রাক্তন সেনা কর্মকর্তার এই মন্তব্য সামনে আসার পরেই প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছে রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশের সেনাবাহিনীকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছে কংগ্রেস সভাপতি।